নরসিংদীর বেলাবতে মা ও দুই সন্তানকে হত্যা করা হয়েছে। সকালে উপজেলার পাটুলি ইউনিয়নের শেখবাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন রহিমা বেগম, তার ছেলে রাকিব ও মেয়ে রাকিবা। এদের মধ্যে দুই সন্তানকে শ্বাসরোধে ও রহিমাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পুলিশ জানায় নিহত রহিমার স্বামী পেশা রংমিস্ত্রি। কাজের সুবাদে গতকাল গাজীপুরে যায় সে। সকালে বাড়ি এসে দেখে স্ত্রী ও দুই সন্তানের লাশ পড়ে আছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নিহত লাশ উদ্ধার করে।